যে কোনো বিপদে বা মুসিবতে পড়ার পরে আমরা যদি এই চারটি দোয়া পড়তে পারি, আল্লাহ পাক আপনাকে সমস্ত ধরনের বিপদ থেকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন বলেন সুবহান। এমন বিপদ সেখান থেকে বাঁচার মতো কোনো রাস্তা আপনার সামনে খোলা নাই, আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আপনি ভাবতেছেন এখান থেকে উদ্ধার হওয়ার মতো আর কোনো রাস্তা নেই, আপনি দেখতেছেন না রাস্তা। এমন বিপদে পড়েও যদি এই চারটি দোয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সর্বধরনের বিপদ থেকে উদ্ধার করবেন যিনি, তিনি কে? আল্লাহ পাক। এমন বিপদ থেকে বাঁচার জন্য যদিও বিপদে পড়ার পরে আপনার সামনে আমার সামনে কোনো বাঁচার মতো রাস্তা দেখতেছি না, সেখান থেকেও আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচাইতে পারে। সেই বিপদ থেকে বাঁচার জন্য পরীক্ষিত চারটি দোয়া, এক নম্বর হলো ইস্তেগফার, এক নম্বর কি? ইস্তেগফার। এই ইস্তেগফারের কথা আল্লাহ পাক কুরআনের ভিতরে বলেছেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি দেখেন ইস্তেগফার করার পরে আল্লাহ পাক কুরআনের ভিতরে কি বলেছেন, কি দিবেন, বিপদ থেকে আল্লাহ পাক কিভাবে উদ্ধার করবেন, সেই ইস্তেগফারের কথা আল্লাহ পাক কুরআনে অনেক জায়গায় বলেছেন। তো আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কুরআন থেকে আমল শিক্ষা দিয়েছে, ইস্তেগফারের আমল। চারজন ব্যক্তি আল্লাহর ওলির কাছে আসছেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। আসার পরে ওনারা নিজেদের না পাওয়াগুলি আল্লাহর ওলির কাছে ব্যক্ত করতেছে। প্রথম যিনি, তিনি বলতেছে আল্লাহর ওলি, অনাবৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে গেছে, আকাশ থেকে বৃষ্টি আসতেছে না, অনাবৃষ্টির কারণে আমরা ফসল ফলাইতে পারতেছি না, আমরা কি করব। দ্বিতীয় জন বলে আল্লাহর ওলি, আমার সন্তান হয় না, আমি কি আমল করলে আমি আল্লাহর পক্ষ থেকে সন্তান পাব, সন্তান হয় না, আল্লাহর ওলি আমাকে আমল দেন। তৃতীয় জন বলতেছে আমার অভাব অনটন দূর হয় না। চতুর্থ জন বলতেছে আল্লাহর ওলি, আমার ফসলের ক্ষেত, অনাবৃষ্টির কারণে ফসলের ক্ষেত ফেটে গেছে, আমি কি করব ফসল ফলানোর জন্য। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলী কোরআন থেকে ইস্তেগফারের আমল দিলেন। আল্লাহর ওলি বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, কোরআন থেকে বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. আল্লাহর ওলি কোরআন থেকে আমল দিয়ে দিলেন, তোমরা সবাই ইস্তেগফার করবে। খাদেম বলে, ও আল্লাহর ওলি, চারজনের চারটি সমস্যা নিয়ে আপনার কাছে আমল চাইতে এসেছে, অথচ সবাইকে আপনি আমল দিলেন ইস্তেগফারের আমল, কারণ কি, ব্যাপার কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, খাদেম, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহ পাক সন্তান দিবে, ধন সম্পদ বাড়িয়ে দিবে, অভাব অনটন দূর হয়ে যাবে, শুধু তাই নয়, আকাশ থেকে বৃষ্টি আসবে, আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি দিবে এবং নদী সমূহ প্রবাহিত করে দিবে। তার ভিতরে এক নম্বর ইস্তেগফার, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, এটা হলো এক নম্বর আমল। সেজন্যে ভাইরামা, আমরা যখন দেখব যে আমাদের বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো আর কোনো রাস্তা নাই, বিপদ থেকে বাঁচার মতো আপাতত আমরা কোনো পথ খুঁজে পাচ্ছি না, এমন সময় যদি আপনি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট ইস্তেগফারটা যদি করেন, বড় করেও ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার আমল করবেন। এখন আপনি ভাবতে পারেন যে এত সহজ আমল, আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রেখে আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আপনার সমস্ত ধরনের বালা মুসিবত, সমস্ত ধরনের বিপদ আপনার
থেকে দূর হয়ে যাবে, আপনি শান্তিময় দুনিয়ার জিন্দগি কাটাতে পারবেন ইনশাআল্লাহ। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দুই নম্বর যে আমল সেটা হলো দুরুদ শরীফ। সেটা কি? দুরুদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের দুরুদ আছে দুরুদ ইব্রাহিম, সেই দুরুদ ইব্রাহিমও পড়তে পারে। এই দুরুদ শরীফ সম্পর্কে একজন আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বলে, রসুল আপনার উপরে আমি কি পরিমাণ দুরুদ পড়ব, আমি তো নামাজ পড়ি, ইবাদত করি, কোরআনে কারিম তেলাওয়াত করি, বিভিন্ন ধরনের ওয়াজিফা করি, কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে কতটুকু সময় আপনার উপরে দুরুদ পড়ব? চার ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ, এরকম সময়কে তিনি বললেন। আল্লাহ রসুল প্রত্যেকবার বললেন, সাহাবি এর চেয়ে যদি তুমি বেশি করো এটা তোমার জন্য মঙ্গল, তোমার জন্য কল্যাণ। আল্লাহ রসুলের সাহাবি বুঝে গেলেন। এবার সাহাবি বলে, রসুল আমি চব্বিশ ঘন্টায় নামাজের পরে ওজিফা হিসাবে আমি যা করব সেটা হলো একমাত্র আপনার নামে দুরুদ বলে দিন সুবহান। আল্লাহ রসুল বলে দিলেন, সাহাবি রে তুমি যেহেতু ওজিফা হিসেবে শুধুমাত্র আমার নাম তেলাওয়াত করবে, আমার নাম তুমি জপবে, সেজন্য আর কোন ওজিফা পড়তে হবে না, আমার নামটাই, আমার দুরুদ শরীফটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, সব চাওয়া পাওয়া তোমার পূর্ণ হয়ে যাবে বলেন সুবহান। সেজন্য বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দুই নম্বর আমল সেটা হলো দুরুদ শরীফ, ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি একবার মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে দশটা রহমত নাজিল করবেন বলেন সুবহান। সেজন্য বিপদ থেকে বাঁচার জন্য এক নম্বর ইস্তেগফার, দুই নম্বর দুরুদ শরীফ, তিন নম্বর দোয়া হলো আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে যে দোয়াটা পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা আমরা সবাই পারি না? না পারলে আমরা শিখে নিব, আমি আবার পড়তেছি আমার সাথে পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা সম্পর্কে আমরা অনেকে জানি যে কোনো কিছু হারায় গেলেই দোয়াটা পড়তে হয়, শুধু হারায় গেলেই পড়বেন না, যে কোনো জিনিস হারায় গেলে এই দোয়াটা অধিক পরিমাণে পড়বেন, ওই জিনিসটা আল্লাহ পাক আপনার হস্তগত করে দেবে, আপনি আবার পুনরায় পেয়ে যাবেন ওই জিনিসটা। তবে আপনি যখন মুসিবতে পড়বেন, দেখেন আল্লাহ নবী যখন মাছের পেটে গেলেন, ওই মাছের পেটে না আছে কোনো অক্সিজেন, না আছে কোনো বেঁচে থাকার মতো কোনো উপকরণ, কিন্তু বিজ্ঞান যেখানে ব্যর্থ, আল্লাহ পাক বান্দাকে কিভাবে বাঁচাবে সেই সমস্ত কিছু জানেন যিনি, তিনি কে? আল্লাহ পাক জানেন বান্দাকে কিভাবে বাঁচাইতে হবে। আপনার আমার মাথা না ধরলেও আল্লাহ পাক ঠিকই আল্লাহর বান্দাকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করে বাঁচাই দিতে পারেন। সেজন্য আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, তিনি মাছের পেটে থেকে পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আপনি আমি যখন বিপদে পড়ে যাব বেশি বেশি এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করবে বিপদ থেকে। চার নম্বর আমল হলো আল্লাহ রসুলের সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলেছেন, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার নাম নাও, গুণবাচক নাম যেটার ভিতরে সমস্ত কিছুই রয়েছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কেউ কেউ বলেছেন এই নাম হলো ইসমে আজম, অর্থাৎ এই নামের ভিতরে এতই গুণাবলী রয়েছে, এই নামের জিকিরের মাধ্যমে আপনি সমস্ত ধরনের বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবে এমন ক্ষমতা আল্লাহ পাক এই নামগুলোর ভিতরে দিয়েছে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা সদা সর্বদা বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই আমলটা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাসূল শিখিয়েছেন সাহাবীদেরকে।
সেজন্য আর আমার খুব খেয়াল করে কথাগুলি বুঝবেন, এমন বিপদ যে বিপদে আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আপনার চোখ দ্বারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না মুক্ত হওয়ার জন্য। যে কোনো ধরনের বিপদ আপদ হতে পারে, ভয় ভীতি হতে পারে, এমন বিপদ আপদ ভয় ভীতির ভিতরে থেকে যদি আপনি আল্লাহর উপর কোনো আস্থা বিশ্বাস রেখে যদি এই চারটি আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ পাক আপনাদেরকে সমস্ত ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন, আল্লাহ পাক গায়বি সাহায্য করবেন। এই চারটা দোয়া পড়ার কারণে, এই চারটা দোয়ার উপরে আমল করার কারণে আল্লাহ পাক গায়বিভাবে আপনাকে সাহায্য করে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।